নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ রাত 12টার পর থেকে এই পাঁচ রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা স্বয়ং হনুমানজির কৃপায় আগামী 3 দিন ধনবর্ষা হতে চলেছে আপনাদের জীবনে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই সৌভাগ্যবান পাঁচ রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। আজ রাত 12টার পর থেকে যে পাঁচ রাশির কথা আমি বলতে চলেছি, সেই পাঁচ রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের কপাল খুলতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন কোন দিক থেকে আপনাদের এই কপাল খুলতে চলেছে এবং কেনই বা খুলতে চলেছে, সেটিও আমি বিশ্লেষণ করতে চলেছি। আজ রাত 12টার পর থেকে স্বয়ং হনুমানজির কৃপা আপনাদের, অর্থাৎ এই পাঁচ রাশির জাতক ও জাতিকার উপর পড়তে চলেছে আগামী 3 দিনের জন্য, যার ফলে আপনাদের জীবনে ধনবর্ষা হতে চলেছে। কোন কোন দিক থেকে শুভ হতে চলেছে, সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বলতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই সৌভাগ্যবান পাঁচ রাশি যারা আজ রাত 12টার পর আগামী 3 দিনের জন্য হতে চলেছে মালামাল। আজ রাত 12টার পর স্বয়ং হনুমানজির কৃপা এই পাঁচ রাশির উপর পড়তে চলেছে। আগে জেনে নেওয়া যাক এই হনুমানজি সম্পর্কে আমি ছোট্ট করে কিছু কথা বলবো, দয়া করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। হনুমানজি বা বজরংবলী যাই বলুন না কেন, বর্তমান যুগে উনার একটা বিশাল ভূমিকা রয়েছে। অর্থাৎ এই যুগ কলিযুগ, এই যুগ ঘোর কলি, আর এই কলিযুগেই একটা অবতার সবচেয়ে বড় কাজ করে এবং ভাইটাল ভূমিকা পালন করে, সেটা হচ্ছে বজরংবলী, অর্থাৎ হনুমানজি। আর এই হনুমানজির কি মাহাত্ম্য রয়েছে, আমাদেরকে কি দেয়, সেটা কেবলমাত্র হনুমানজির ভক্তরাই বলতে পারবে। আর সেই ভক্তদের মধ্যে আমিও একজন মহাভক্ত, অর্থাৎ আমি কি পেয়েছি তা আপনারা সকলেই জানেন। হ্যাঁ বন্ধুরা, আর বলার অপেক্ষা নেই, আর আপনারা যদি চান আমার মতো আপনারাও প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন, তার জন্য আপনাদেরকে হনুমান মন্দিরে যেতে হবে। হ্যাঁ বন্ধুরা, আর হনুমানজিকে প্রসন্ন করা খুব সহজ, শুধু আপনাকে কি করতে হবে তা আমি বলে দিচ্ছি। আপনারা মেটে কালারের সিঁদুর এবং লাড্ডু প্রদান করবেন এবং আপনাদের মনোবাঞ্ছা হনুমানজিকে রাখুন। আই এম শিওর আমাকে যখন দিয়েছে আপনাদেরকেও দেবে অপার ধন, আর এই ধন আপনাদের প্রত্যেকের জীবনে যেন আসে, এই কামনা করে ভিডিওটি শুরু করতে চলেছি। এবার আসুন জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যবান পাঁচ রাশি এবং তাদের জীবনে কী ঘটতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে স্বয়ং বজরংবলীর কৃপা আজ রাত 12টার পর থেকে আগামী 3 দিনের জন্য পড়তে চলেছে, যার ফলে এই সময়ের মধ্যে আপনাদের প্রেমের দিক কিন্তু শুভ রয়েছে। অর্থাৎ যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ রয়েছে, যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে এবং আপনাদের সেল কিন্তু প্রভূত হারে বাড়বে, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। যারা মার্কেটিং লাইনে কাজ করেন, যারা কনসালটেন্সির কাজ করেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। এই সময় আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন, আপনাদের বিবাহ স্থির হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলারাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন, তাহলে স্বয়ং হনুমানজির কৃপা আপনাদের উপরেও পড়তে চলেছে আজ রাত 12টার পর থেকে আগামী 3 দিনের জন্য, যার ফলে আপনাদের জীবনেও আসতে চলেছে ধনবর্ষা। এবং এই ধন কিভাবে আসবে, এই ধন আসবে চাকুরি থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই 3 ক্ষেত্র থেকেই আপনাদের ধন কিন্তু আসতে চলেছে। এবং এই 3 ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে অর্থ আগামী 3 দিনের মধ্যে
কামাই করবেন, এবং যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন, ঘরে বসে রয়েছেন, তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনাদের কিন্তু চাকরি কনফার্ম হতে চলেছে। এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তাদের কিন্তু বিবাহ স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরও কিন্তু সেই প্রেম বা প্রেমজ সম্পর্কে কিন্তু অনুকূল বা শুভ ভাব দেখা যাচ্ছে। এছাড়াও আপনাদের সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছেন, তারাও কিন্তু সন্তান প্রাপ্তি করতে চলেছেন। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও রাত্রি 12টার পর থেকে হনুমানজির কৃপা পড়তে চলেছে, অর্থাৎ আগামী তিন দিনের জন্য আপনারা হতে চলেছেন ধনবান ব্যক্তি, অর্থাৎ ধনের অভাব আপনাদের জীবনে কিন্তু অনেকটাই মিটে যাবে। তবে সেই ধনকে কিন্তু আপনাদেরকে রাখতে হবে, আঁকড়ে ধরে রাখতে হবে, তার প্রচেষ্টায় লেগে থাকুন। আর এই ধন আসবে কোথা থেকে? এই ধন আসবে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, এবং যারা কনসালটেন্সির কাজ করেন, যারা সেলস ডিপার্টমেন্টে কাজ করেন, এবং যারা বইয়ের দোকানে কাজ করেন বা বইয়ের দোকান রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ। এছাড়াও এই সময় সন্তান সুখ আপনাদের জীবনে দেখা যাচ্ছে, এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তাদের কিন্তু বিবাহ স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আজ রাত 12টার পর স্বয়ং হনুমানজির কৃপা পড়তে চলেছে আপনাদের উপর আগামী তিন দিনের জন্য। আর এই তিন দিনের মধ্যে আপনারাও হতে চলেছেন ধনবান ব্যক্তি, অর্থাৎ আপনারা এই সময়ের মধ্যে যথেষ্ট পরিমাণে অর্থ কিন্তু ইনকাম করবেন, এবং সেটা শেয়ার মার্কেট থেকে, লটারি থেকে, এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, সেই জায়গা থেকেও কিন্তু অর্থ ইনকাম করতে চলেছেন। এছাড়াও আপনারা যারা চাকরি, ব্যবসা বা সেল প্রফেশনে রয়েছেন, এই তিন ক্ষেত্র থেকেও কিন্তু অর্থ ইনকামের রাস্তা প্রশস্ত হতে চলেছে। এছাড়াও যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, তারা কিন্তু সন্তান প্রাপ্তি করতে চলেছেন, এবং আপনারা যারা বিবাহের জন্য খুব প্রচেষ্টা করছেন, তাদের কিন্তু বিবাহ স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আজ রাত 12টার পর থেকে স্বয়ং হনুমানজির কৃপা আপনাদের উপর আগামী তিন দিনের জন্য পড়তে চলেছে, যার ফলে আপনাদের জীবনে আসতে চলেছে ধনবর্ষা, এবং আপনারা হতে চলেছেন সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী মানুষ। এবং যারা চাকরি, ব্যবসা বা সেল প্রফেশন এই তিন ক্ষেত্রে রয়েছেন, তাদের ক্ষেত্রে তাদের কিন্তু অর্থ আসতে চলেছে, এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তাদের কিন্তু বিবাহ স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আপনাদের সন্তান সুখও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ, অর্থাৎ এই তিন দিনে আপনারা হতে চলেছেন কোটিপতি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে, এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।